শীতের এই সময়টাতে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়, তাই তো এই সময়ে ত্বকের কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শীতের এই সময়টাতে ত্বকের যত্নে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা, ত্বককে হাইড্রেট রাখা এবং রোদের তাপ থেকে ত্বককে রক্ষা করা শীতের যত্নে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও শীতের এই সময়টাতে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাও কিন্তু উপকারী। আমরা আসলে কর্মজীবী নারীরা অনেক বেশি প্যানিকড হয়ে যায় যে আমি আমার ত্বককে কীভাবে সুন্দর রাখবো। সো ত্বকের ক্ষেত্রে যেটা হতে পারে, প্রথমেই যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এটা বডিকে হাইড্রেটেড রাখতে হেল্প করবে, পাশাপাশি চুল এবং ত্বকের জন্য কিন্তু অনেক ভালো। পানি খাওয়ার পাশাপাশি যেটা করতে হবে, সমৃদ্ধ খাবার খেতে হবে, ভিটামিন, ফাইবার এবং মিনারেল সমৃদ্ধ যে খাবার, খাবারের মধ্যে প্রচুর রঙিন শাকসবজি রাখতে হবে, ফল রাখতে হবে, এই ধরনের খাবারগুলো খেতে হবে। এটার পাশাপাশি যেটা করতে পারে, খুব বেসিক স্কিন কেয়ার, যেটা আসলে খুব অল্প সময়ে হচ্ছে ত্বককে ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল করতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমি সবসময় বলি যে হার্বাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে ভালো, কারণ এগুলো আমাদের ত্বকে ওই ধরনের ক্ষতিকারক প্রভাব আসলে ফেলে না, যদি সেটা ভালো কোয়ালিটির আসলে প্রোডাক্ট হয়। তো সেগুলো দিয়েও আসলে চাইলেও খুব অল্প সময়ে একটা ক্লিনজার, একটা ময়শ্চারাইজার, একটা সিরাম বা একটা ফেস প্যাক খুব অল্প সময়ে আসলে ঝটপট অফিস থেকে এসেও চাইলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা সুন্দর স্কিন কেয়ার করা যেতে পারে। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের আসলে কি হয়, যেটাকে আসলে ডার্ট পলিউশনগুলো জমে যায়, অনেকের এক্সেসিভ সেবাম প্রোডাকশন হয়, পোর্সগুলো ক্লগিং হয়ে যায়। তো এটাকে ভিতর থেকে ক্লিন করা খুবই ইম্পর্টেন্ট। তো সেটার ক্ষেত্রে একটা ভালো ক্লিনজার, একটা সেরাম এবং একটা ময়শ্চারাইজার, সাথে সপ্তাহে একদিন একটা ভালো কোয়ালিটির ফেস প্যাক কিন্তু একটা হেলদি স্কিনের জন্য ইম্পর্টেন্ট। সো দুইটা জিনিসকে মেনটেন করতে হবে, একটা হচ্ছে খাদ্য তালিকার নির্বাচন, ঠিকঠাক ঘুম এবং এই সাথে হচ্ছে হার্বাল প্রসাধনীটাকে ব্যবহার করা। দিনে যে 8 ঘন্টা ঘুম, সেই ঘুমটা যদি ঠিক না হয় তখন কিন্তু সেটার প্রভাবও আমাদের ত্বকের উপরে পড়ে যায়। অনেক ক্ষেত্রে ঘুম না হলে আমাদের যেটা হয়, ত্বকে পিম্পল দেখা দেয় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় দিনের পর দিন রাত জেগে থাকার কারণে ত্বকের হচ্ছে স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। সো এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, চুলে খুশকি আছে কি না সে জিনিসটাও দেখতে হবে। সো ওভারঅল এই জিনিসটাকে মেনটেন করলে কিন্তু একজন কর্মজীবী নারী বলেন আর একজন হাউসওয়াইফই বলেন খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো ত্বক পেতে পারে।